আসসালামু আলাইকুম আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে তা আমি আজকে তৃতীয় রমজানের ইফতার আমি শেয়ার করব। কী কী রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে তারপরে তাহারিনকে স্কুলে দিয়ে এসে তো ভাবলাম একটা পুডিং বানিয়ে নিই তো আমি একটা পুডিং বানাচ্ছি তো পুডিং আমি চারটা ডিমের পুডিং বানাবো পরিমাণ মতো দুধ ঘন করে নিয়েছি এবং ক্যারামেল কোর তৈরি করে নিয়েছি তো আমার পুডিং এর রেসিপি রেসিপি বলেন যাই বলেন না কেন এটা আমার আমি আমার ব্লগে বেশ কয়েক দুবার দেখিয়েছি তো এভাবে এর জন্য আমি আর দেখালাম না তো যথারীতি পুডিংটা পানির মধ্যে বসিয়ে দিয়ে আধা ঘন্টার মতো কিংবা দশ বিশ মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে আমার সুন্দর একটা পুডিং তো দেখতেই পাচ্ছেন আমার অনেক সুন্দর একটা পুডিং হয়েছে তা আমি পুডিং কমপ্লিট করে আমি দুপুরের রান্না মানে রাতের রান্নার জন্য একটু মাংস কষিয়ে নিব মাথার মাংস গরুর মাথার মাংস তো এটা কষানো থাকলে রাতে আর বেশ কয়েকদিন দেখা যাবে যে আর খাওয়া দাওয়ার ওইভাবে টেনশন থাকবে না সাথে একটা ভাজি কিংবা অন্য কিছু করলেই হয়ে যাবে তো এর জন্য আমি একবারে বেশি করে মাংসটা কষিয়ে নিচ্ছি ফ্রিজে রেখে দিলে পরে আস্তে আস্তে বের করে খাওয়া যাবে কারণ ইফতারের পরে আমিও খাই না আম্মুও খাই না শুধু খায় আব্বু আর তাহারিনের আব্বু তো ওদের দুজনের জন্য একটু টেনশন তাছাড়া আমাদের কোনো টেনশন নাই আর আমার মেয়েরা ওরা খায় হালকা পাতলা তো এর জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি মাথার মাংসটা মাথার মাংস প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম হাড় হাড্ডি সব ফেলে দেওয়া হয়েছে তো পেঁয়াজ তারপরে আদা রসুন মশলা এগুলো কষিয়ে নিয়ে আমি এটা মাথার মাংসটাও দিয়ে দিলাম লবণ গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু কষিয়ে পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বসিয়ে দিয়ে চা সাত আটটা সিটি দিলেই হবে কারণ মাথার মাংস অনেক শক্ত হয় এখানে আমি ফ্রাই প্যানে আলু সিদ্ধ করে নিয়েছি আগে তা আমি আলু সিদ্ধটা দেখাই নি তার জন্য আমি মরিচ একটু ভেজে নিলাম সেই সাথে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি ওটা আলুটা আমি চপ তৈরি করব আস্ত ডিমের চপ তো এক একে সবই রেডি করতে হচ্ছে সব একই হাতে হম কারণ আমার কোনো তো হেল্পিং হ্যান্ড নেই আমি একাই কাজ করি তো সমস্ত কাজ আমাকে সুন্দর মতো গুছিয়ে করতে হয় আমি আলু ফট আর দেখাইনি তো তারপরে আমি এখানে মুরগি মেরিনেট করে নিচ্ছি এটা আমি একটু বিরিয়ানি রান্না করব কারণ তো আমনি তাহরিন বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে আর মাংসটাও ফ্রিজে রয়ে গিয়েছিল তো এটা আমি গরম মশলা জিরার গুঁড়ো আর একটু মরিচ দিয়ে লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা তা আধা ঘন্টা পরে আমি এটা ভেজে তারপরে রান্না করব তো এই বিরিয়ানিটা রান্না আমার তাহরিন খুবই পছন্দ করে কারণ এটাতে কোনো তেমন মশলাই থাকে না আর এখানে আমি মাঝে মধ্যে তাহরিনকে যে রান্নার তরকারি বেঁচে যায় আমার অনেক সময় দেখা যায় যে মুরগি মাংস রান্না করা হয় একবেলা খেয়ে আর খাওয়া হয় না তো আমি ওই মাংসটাই রেখে দিই তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ চাল দিয়ে রান্না করে দিই তাহারিনকে তাহরিন ওইটা খুবই পছন্দ করে সঙ্গে মাঝে মধ্যে আমি মসুর ডালও দিই তো আজকে এভাবে রান্না করবো না আমি অন্যদিন আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে ওইটা রান্না করি এখানে আমি যথারীতি মশলা দিচ্ছি একটু পিঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি কষিয়ে নিলাম এখানে কোনো আমি পিঁয়াজ বেরেস্তা কোনো কিছুই না একদম সিম্পল আমি বিরিয়ানিটা রান্না করছি এবং স্বাদের কোনোই কমতি হয় না তো এখানে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে হাতের কাছে টক দই না থাকলে দুধই ইউজ করতে পারেন একটু লেবুর রস দিয়ে দুধ ইউজ করতে পারেন না করলেও না বাচ্চা খাবে এটা একদমই সিম্পল রান্না আমার ছিল তাই আমি দিলাম একদিন আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে অনেক মজা হয় এখানে আমি একটু তেল আর একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এখন চাউলটা কষাবো আমার মুরগিটা অনেক সুন্দর রান্না হয়েছে এবং আমি নামিয়ে রেখে এখন এটা চাউল কষানোর জন্য একটু তেল আর একটু ঘি দিয়ে দিলাম সে সাথে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি রোজা রেখে সব কাজ কমপ্লিট করা এত টাফ খুবই কষ্ট হচ্ছে তারপরে করতেই হবে আমার কারণ খাওয়া দাওয়া তো আর বাদ দেওয়া যাবে না সারাদিন না হয় খাই না কিন্তু রাতে তো খাই সেহেরিতে খাই আর আজকে ছেহেরির রান্না নেই কারণ কালকে যে মাথা রান্না করা হয়েছিল সেটা রয়ে গেছে ওটা দিয়ে আমরা আজকে রাতে খাব আর সেই সাথে একটা ডিম ভর্তা করে নিলেই হবে এখানে আমি কিছু গাজর কুচি আর বরবটি দিয়ে দিলাম এতে কালারটা অনেক সুন্দর আসবে গাজরের জন্য আর দেখতে অনেক সুন্দর দেখা যাবে তা আপনারা চাইলে পানি দেওয়ার পরেও গাজরটা এবং বরবটিটা দিয়ে দিতে পারেন তা আমি এখানে আমার দুপট চাল ছিল তা আমি চার পট পানি দিয়েছি আর মুরগির মাংসটা আমি আর একটু থক থকা ঘন ঘন হলে আমি তখন দিয়ে দিব আর এখানে আমি একটু বিরিয়ানির মশলা হালকা একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য তা আমি মাংসটাও দিয়ে দিয়েছি দমে রেখেছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর একটু আরও আধা ঘন্টার মতো আমি দমে রেখে দিব তারপরে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি একটু কালার ইউজ করছি না করলেও না দেখার সৌন্দর্যের জন্য আমার এখন আধা ঘন্টা পরে আর সময়ও নাই ইফতারের তো সেই জন্য আমি কিছু কাটাকাটি করে নেছি শশাটা কেটে নিব সেই সাথে আপেল কলা এগুলো সব কেটে নিব কারণ কলা দিয়ে আর চিড়া দিয়ে একটি মানে খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার তৈরি করা হয় আমরা রোজার মধ্যে এটা খাই চিড়া কলা বিভিন্ন রকমের ফলও দেওয়া যেতে পারে তারপরে দুধ দিই দই দিই একটু চিনি এগুলো দিয়ে আমরা সে চিড়ার ওইটা তৈরি করে খাই সে মানে ইফতারে এটা খুবই স্বাস্থ্যসম্মত পোড়া খাওয়া খেয়ে এটা খেলে দেখা যায় আর গ্যাস ফর্ম করবে না তো আমি এখানে কলাও কেটে নিচ্ছি সুন্দর করে আমার একে একে সব সুন্দর মতো আমি কেটে ফেললাম আর সে সরি আর তেমন বেশি টাইম নেই শুধুমাত্র আজকে একটাই ভাজা পোড়া করব। সেটা হলো সেই আস্ত ডিমের চপটা করব আর কিছুই করব না ভাজা কিছু আর করব না তো এখানে ডিমটা আমি আলু দিয়ে পেঁচিয়ে নিচ্ছি আর আমি অলরেডি দুটা আগে বানিয়ে রেখেছিলাম আমি এখানে টোস্ট বিস্কিটের গুড়ি নিয়েছি আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন এটা আপনাদের চয়েজের উপরে নির্ভর করবে কারণ আমি একটু বিস্কিটের গুড়াই নিলাম তো আমি কাজ রেডি করার জন্য আমি কলাগুলো চিরার উপরে দিয়ে দিলাম আর এখানে আমি টক দই এবং মিষ্টি দই দিয়ে লাচ্ছি তৈরি করব ঠান্ডা ঠান্ডা লাচ্ছি সারাদিন গরমে ক্লান্তি দূর করবে লাচ্চি খেলে তো আমার রেপ্তার মোটামুটি কমপ্লিট অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত তো আজান পড়বে সবাই আজানের জন্য ওয়েট করছে আর এখানে আমি সেই চিরা কলা তারপরে একটু মিষ্টির দই দিয়েছি দুধ দিয়েছি আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি চাইলে আপনারা ভাজা পোড়া অ্যাভয়েড করতে পারেন তবে এইটা খেলে খুবই উপকার হবে খুবই হেলদি হেলদি খাবার একটা এটা কোনো গ্যাস ফর্ম করবে না আর চিরা তো এমনি খুবই ভালো খাওয়া চিরা কলা এটা খুবই আর দইটা তো মানে সব মিলিয়ে এটা খুবই হেলদি খাবার তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আর ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ